বহুদিন পর আমার আর যদি ইব্রাহিম আলাইহিসলাম কে বলেন ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু কুরবানী করো খোদার কলিল ইসমাইল কেসার আর কোনো প্রিয় বস্তু তিনি পেলেন না সুদূর ফিলিস্তিন থেকে ওই যে বলছি ফিলিস্তিন সুদূর ফিলিস্তিন থেকে রও আনা দিয়ে বর্তমান কাবা এখানে আসাম বলে ইব্রাহিম সালাম আসলেন দেখলেমস বিনট বড় জনমান এলাকা হয়ে গেছে। আবাদি এলাকা হয়ে গেছে হাজরাত ইসমাইললে হিসালাম পরিণত বয়সবণিত হয়েছেন যৌবনে পদার্পন করেছেন তিনি বুঝতে শিখেছেন। ফলাম্মা বালাগা আহসা কলায়াবোনেইয়া। ইননি আর ফিরি মানানি আননি আজবাহ।

এতদিন ছেলে আসে নাই বাবা আসে নাই ছেলের সাথে পরিচয় নাই কিন্তু ছেলের কাছে বাবা এসে যখন এই প্রস্তাব দিলেন সাথে সাথে ছেলেটা বলল ইয়া আবাতি ফাল মাতু মারসা তাজিদিনি ইনশাআল্লাহ বিনাস এখান থেকে আমাদের বুঝতে হবে বোঝার জন্য এই ওয়াজটা নি আসছে আপনি ইমাজ জীবনে বহু শুনছেন তারপর বোঝার জন্য বলতেছি কোরআন বলতেছে ছেলেটা বলতেছে ইয়া আবাতিফ আন মা তু উমর সাতাজিদনি ইনশাআল্লাহ মিনাস সামি ও আব্বা ও আমার পিতা আপনি তো স্বপ্ন দেখেছেন আল্লাহ হুকুম দিয়েছে আমাকে কুরবানি করতে আপনি আমাকে কুরবানি করে দেন আমাকে সবরকারী হিসেবে পাবেন আমাকে ওই কুরবানি করে দিলে আমি তাতে রাজি হয়ে গেছি अब्बा আপনি চিন্তা করেন না আর আমাদের ছেলেদের কাছে বাপ মা কিছু খাইতে চাই না কেবল দুরাকালি খাইতে চায় আমাদের ছেলেদেরকে বাপ মা কোন হুকুম দিলে তখন ছেলেরা বাবা মার সাথে উচ্চবাচ্চ শব্দ উচ্চারণ করে سلام বাবার প্রতি কত বড় অনুগত থাকলে একটা সন্তান বল আব্বা কুরবানি দিয়ে দেন আমি ইনশাআল্লাহু বিনাস সাবিরিন صبرকারীদের মধ্যে আপনি আমাকে পাবেন তখন হাজেরা বললেন বিবি আমার সন্তানটাকে দিয়ে দেন হাজেরা সন্তানকে সুন্দর করে গোসল টশুরু করায়া পাক সাফ করেয়া বাবার সাথে দিয়ে দিলেন মিনা প্রান্তরে যেখানে শয়তান কে লাঠি মানে কি বলে পাথর মারেন এইখানে আসার পরে শয়তান তাকে ধুকা দিতে চাইল আল্লাহর খলিল এবং হজরত ইসমাইল পাথর নিক্ষেপ করলেন শয়তানকে শয়তান ধসে গেল মিনা তিনি গেলেন হজরত ইসমাইল আলী ইসালামকে আহা একটু চিন্তা করেন এই সময়টা কত কঠিন ছিল যখন মিনা প্রান্তরে নিয়ে গেলেন একজন সন্তান বাবার প্রতি কতটা অনুগত্যশীল হলে আল্লাহর প্রতি নিজেকে শপর্দ করলে যদি ইসমাইল আলিহি সাল্লাহুসসলাম কুরবানির সামনে নিয়ে যাওয়া হলো কেউ নাই পৃথিবীর দুইজন মানুষ তখন ইব্রাহিম এবং ইসমাইল আলিহিমুসাল্লাম একজন বাবার একজন সন্তান আশি বছর পরে একটা সন্তান আল্লাহ দিয়েছে তারপর ওই সন্তানটাকে কুরবানি করার জন্য আল্লাহ হুকুম দিলেন আমার দেশে মানুষ গরু কুরবানি দেয়। ফ্রিজ কিনে নিয়ে আসে গোস্ত ভাগ করে আলাদা থুয়ে দেওয়ার জন্য রেখে দেওয়ার জন্য গরিব মানুষকে দিতে চায় না যারা গরিব মানুষকে গোশত না দিয়ে ফ্রিজিং কইরা মনের পর মন টনের পর টন গোস্ত রেখে দাও হাকি কত কুরবানি আদায় হয় না

কোরবানি তো করে দিবেন আমাকে জবাই করবেন ছুরিটা সুন্দর করে ধার করেন আব্বা জান যাতে আমার গলার মধ্যে চালাইলে আমার কষ্ট না হয় দ্রুত গতিতে আপনি আমাকে জবাই দিতে পারেন খোদার হুকুম মান্য করতে যাতে আপনার দেরি না হয় ঠিক তখনই ইসমাইল আলী ইসলাম ডাক দিয়ে বলেন আব্বা আপনি আমার হাত পাগুলি শক্ত করে আব্বা বেঁধে নিবেন যাতে আমি সটফট না করি বলেন তো একজন সন্তানকে সন্তান যখন বাবাকে কথাগুলি বলে তখন বাবার হৃদয়ের মধ্যে কেমন ব্যথা হতে পারে এতক্ষণ আর হকমে ইব্রাহিম আলাইসাল্লাম অটল আমরা আল্লাহ খলিলেন সন্তান মিল্লাতের বাবা তিনি আমরা তার রোহানি সন্তান বাবা যেমন আল্লাহর হুকুমের কাছে মাথা নত করে একবারে অটল ছিলেন আমাদের ওই রকম অটল থাকতে হবে মাথা নত করা যাবে না আল্লাহর হুকুমই মাথা নত করতে হবে মিথ্যার কাছে মাথা নত করা যাবে না ঠিক কিনা প্রিয় উপস্থিতি খুব মনোযোগ দেন ইসমাইল ডাক দিয়ে যান আপনার চোখ আমার চোখ ভালো করে বেঁধে দিবেন আমার চোখটাও বাঁধবেন আমার জামাটা খুলে নিবেন এই জামাটা খুলে নিয়ে আমার আম্মা জানের হাতে দিবেন আর আম্মা জানকে দোয়া করতে বলবেন এই জামাটা দেখে দেখে যেন আম্মা জান আমার জন্য দোয়া করে চিন্তা করেন তো একজন সন্তান বাবাকে যখন এই কথা লাগতে পারে আপনি চোখ মুখ গুলি বেঁধে নেন আপনার চোখটা আপনি বেঁধে নেন এজন্য চোখ আপনি বেঁধে নিবেন আব্বা গো আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া লাগতে পারে আর একবার যদি সন্তানের প্রতি মায়া হয় खुদার হুকুম আপনার মান্য হয়ে যাবে কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা tulhikum আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম আন যিকরিল্লাহ সর্বনাশ আপনার চোখ গুলি শক্ত করে বেঁধে নেন যাতে আপনি আমাকে না দেখেন আমার প্রতি বড় মায়া হতে পারে আরো একটা কাজ করেন আব্বা যান আপনি আমার উপর করে শোয়াবেন আমার গন্ড দেশ থেকে না ঘর দেশ থেকে আপনি কেটে ফেলবেন এর জন্য গো যদি একবার চোখের কাপড় সরে আমার চেহারার দিকে তাকার আপনার মায়া হতে পারে কত কঠিন পরীক্ষা ছিল আল্লাহর খলিনের জন্য এই জন্য তিনি খলিন উল্লাহ পেয়েছেন সব রকম তিনি আল্লাহর জন্য দিয়ে দিলেন এই জন্য কোরান বলকুল ইন্না সাদে দি অ নুসুখী মাহায়া ও মামাতি লা হেন আলমি চিৎকার মেরে জোরে বলেন আল্লাহ আর আমরা সুদের টাকা দিয়ে গরু কুরবানি করে আমরা সোয়াবের আশা করি কত বড় বোকামি একটু চিন্তা করেন ঘুষের টাকা দিয়ে গরু কুরবানি কইরা আমরা বিরাট বড় কুরবানি নিয়ে মনে করছি একবার আল্লাহর খুশি করে ফেলছি আল্লাহর খুশি করার জন্য হালাল উপার্জন ছাড়া আর সম্ভব না আমরা ওই হস করার এই যে বছর লক্ষ লক্ষ হাজিরা হজে যাবে সবার টাকা কি হালাল বাংলাদেশে কত হবে পঁচাশি বাংলাদেশে পঁচাশি হাজার সবার টাকা হালাল আমার এক কি বলে যারা হজে নেই ভদ্রলোক বলতেছে একজনে আইসে খুব পয়সা

ঘুষে ঘুষে আছে গেলের জমি বেঁচে তাই বললাম সেই বেটা যেটা খা ওটা তো ওই ঘুষের টাকা দিয়ে খায় তো খাওয়ার পরে যে শরীরের গোস্তইছে ওটা তো সুদের ঘুষের টাকার

ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানিটা কত উزبুত ছিল কে সন্তান বিনয়ে যখন এই কথা বলতেছিলেন একটা বাবার কলিজার ভিতর কেমন হতে পারে কিন্তু তিনি খুদার হুকুমের কাছে অনর ছিলেন অটো ছিলেন ঠিক ইব্রাহিম আলাইহিস সালাতু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি ধারাইয়া শোক মুব বাইনদে اسماعিল আলাইহিস সালামের হাত পারবে সুরি ছুরি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে গলার দিকে চালিয়ে দিচ্ছে ছুরিটা গলার দিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইসমাইল اسماعিল জবাহুল্লাহর দিকে চালিয়ে দিচ্ছে জিবরাইল বলে নিয়া রাসূল আল্লাহি তখন আমি আল্লাহ পাকের কাছে মুআল্লালের নিচে সিদ্দাতুল মুনতাহার কাছে আমি ছিলাম আমার মালিক আমাকে ডাক দে বললো জিবড়াই তাড়াতাড়ি যা জান্নাতের মাধ্যম চল্লিশ বছর ধরে একটা দুম্বা লালন হচ্ছে লাহ জান্নাতের ভিতরে চল্লিশ বছর ধরে লালন জিব্রাইল ওই গুম্বাটাকে টানতে ধরে নিয়ে আমার ইসমাইল কে সুরের থেকে সরায়া আমার ইব্রাহিমের সুরের নিচে দুম্বা সালায় দাও তখন জিবরাইল বলে হুজুর খুদা রে কুল আল্লাহু আকবার বলে শোনায় মাথার উপর থেকে নিচে নামায় দিচ্ছে সময় মাত্র কয়েক সেকেন্ড আল্লাহ আল্লাহ আরো জোরে আরো জোরে 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 এ ক্ষমতার মালিক কে আল্লাহ কে আল্লাহ

সুরির নিচে আমি চালাই দিলাম আমার এই সময় বড় কষ্ট লাগছিল মানে খুব দ্রুত গতিতে দেখতে হয়েছিল বিরাট পেরেশানি হয়েছিল কষ্টটা মানে পেরেশানি আল্লাহ হুকুম করছে সরাইতে খুব দ্রুত গতিতে এই সময় আমার খুব পেরেশানি বোধ হয়েছিল এত দূরতে কর্ম সারতে হয়েছিল আমাকে যখন কুরবানি হয়ে গেল আল্লাহর বুঝি ইসমাইল কুরবানি হয়ে গেছে চোখ খুলে দেখতেছে সুরির নিচে কুরবানি জবে হক আর পাশে জিব্রাহীন আর ইসমাইল আল দুইজন দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুসকি হাসে চিৎকার করে জোরে বলেন আল্লাহ বলে আপনারা বলেন কুরবানিতে কি আল্লাহ পশু চায় না মন চায় মন চায় ইবাদতে কি আল্লাহ টাকা চায় না অর্থ চায় না মন চায় কি চায় কথা কেন না কেন কি চায় মন মন এই জন্য নামাজে ধরে গেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন আর দিক থেকে নিয়ে নিয়ে চিন্তা করলাম জুতা জুতার একবার বিছনের কাতারে গিয়েছিলাম যে আমার গাতরেছি জুতা আছে না গেছে চিন্তা চলে গেছে জুতার ভিতরে নামাজ শেষ কথা কথা শেষ তো আল্লাহ কি তা

ভালোবাসা দিয়ে গোলামি করতে ইব্রাহিম কুরবানি হয়ে গেল সারা পৃথিবীতে সেদিন থেকে কুরবানি চালু হয়ে গেল আল্লাহ রাজ কোরবানি চলমান নাস্তিকরা বলে এটা পশু জবাহের উৎসব নাস্তিকদের কথা ধরা যাবে না কেন ওদের কথার ভিতরে অনেক বড় ভুল ওরা যে পশু জবের উৎসব বলতেছে তাহলে আল্লাহ আমাদেরকে এই সমস্ত হালাল বস্তু খাওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে দিয়েছে এগুলি আমরা তো খেতেই হবে না খেলে তো মানুষ বাঁচবে না আবান্তর যুক্তি কোরবানি আসলে সেকুলার যারা তাদের মাথা খারাপ হয়ে যায় কাতি মাসে কুত্তা পাগল হয় কুরবানি আসলে সেকুলার যারা নাস্তিক যারা ওরা পাগল হয় কি কথা পাগল হয় এরা আমাদের পশু জবাই দেখলে তাদের মাথা খারাপ হয়ে যায় মনোযোগ দিয়ে শেষ আলোচনাটা রাখতে চেয়েছিলাম ওদের একটা অনুরোধ আছে

কাজের জন্য আমাদের জন্য উপার্জনের জন্য গেছে রুটি রুজি করতে গেছে কেমন আছো আল্লাহর খলিল চিনতে পারে ডাক দিয়ে বলতেছে তোমরা কেমন আছো ভালো নাই সুবিধার না কর্কশ ভাষা খুদার খলিল আস্তে করে বলে দিয়ে গেলেন ইসমাইল যদি বাড়িতে আসে তাহলে বলবা বাড়ির চৌকাঠটা ভালো না এটা যেন পরিবর্তন করে নেয় হাজরত ইসমাইল আল্লাম কয়েকদিন পরে আসলেন খুদার খলিল চলে গেলেন কয়েকদিন পরে আবার আসছে আসার পরে ইসমাইল আলাইস্লাম আসলেন আসার পরে ডাক দিলেন রে মনে হয় বাড়িতে কোনো মেহমান আসছিল কারণ নবী তো বাবার ঘ্রান সুঘ্রান নাকি লেগে গেছে বিবি গাড়ি ঘরে তো মনে হয় কোন মেহমান এসে গিয়েছিল হাস ছিল একজন বয়বৃদ্ধ মানুষ বলছে মুসাফি সুন্দর চেহারার অধিকারী ইব্রাহিম আলাই আমাদের নবীর মতো সুন্দর ছিল একবার জোরে বলা যাবে কে মারা অনেক সুন্দর ছিল এই জন্য দেখবেন ফিলিস্তিনের অনেক সুন্দর কিন্তু হ্যাঁ ওরা সুন্দর ওদের যুবকরা দেখবেন বাচ্চারা খুব সুন্দর কিউট খুব সুন্দর সুন্দর বাচ্চা আল্লাহর খলিল ইব্রাহিম অনেক সুন্দর ছিলেন বলতে চাহা একজন বৃদ্ধ আসেন খুব বৃদ্ধ কিন্তু চমৎকার সুন্দর চেহারার অধিকারী বলতেছে বিবি কি বলছে তুমি কি বলছো বলছে তোমার কথা জিজ্ঞেস করে বলছে বাহিরে গেছে উপার্জনে আর কি বলছে বলছে তোমরা কেমন আছো আমি বলছি বালা নাই বসতে দিয়েছিল বলে না খাইতে দিছিল বলে না কি বলে গেছে তোমাকে উপদেশ কি দিয়ে গেছে বলো বলছে আপনার ঘরের চৌকাট বলে ভালো না এটা পরিবর্তন করতে বলছে ডাক দে বলতেছে বিবি সর্বনাশ করে ফেলছো তুমি চিনো নাই তিনি আমার আব্বাজান জমানার পয়েগম্বার আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহি সালাম একবার জরে বলবেন কি মারা হামা তিনি হুকুম দিয়ে গেছেন তোমার চরিত্র তোমার ব্যবহার অত্যন্ত তার কাছে খারাপ লেগেছে তুমি ব্যবহার ভালো করো নাই সুন্দর ব্যবহার করো নাই মেহমানকে সমাদর করো নাই মুরব্বী হিসেবে তাকে শ্রদ্ধা করো নাই তোমারে তালাক দিতে হুকুম দিয়ে গেছে বিবি তুমি তোমার পরিবারের মধ্যে চলে যাও তোমার সঙ্গে সংসার করা আমার পক্ষে আর সম্ভব না আল্লাহু আকবার এই না জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ

আর এক ছেলের সাথে বলেন তো একটা বাবার মান সম্মান বলে কিছু থাকে একটা বাবা তখন আত্মহত্যা করতে। যে আমার জীবনটা বিশেষ করে দিয়ে চলে একটা মা সমাজে মুখ দেখাইতে পারে না একটা বাবা রাস্তায় চলতে পারে না লজ্জা সরামে মাথা তার হেঁট হয়ে যায় ওই কন্যা সন্তানটা বাবার সম্মানে আঘাত দিয়ে চলে গেলে এক পুরুষের হাত ধরে আপনি একটু তাকায় যদি পরিসংখ্যান করে দেখবেন যে ছেলেরা মেয়েরা বাবার অনুমতি ছাড়া মার অনুমতি ছাড়া অন্যের মেয়ে নিয়ে ভেগে ভেগে চলে যায় অন্যের মেয়েকে বের করে নিয়ে চলে যায় অন্য মেয়েরা যে ছেলেদের হাত ধরে চলে যায় একশো পার্সেন্টের ভিতরে নব্বই পার্সেন্ট সংসার টিকে না আর টিকলেও বেশি ভালো থাকে না

ইতিমধ্যে ইসমাইল আলহ আরেকজন মেয়ে বিবাহ করলেন আর একজন নতুন স্বাধীন করলেন নতুন স্ত্রী আসছে আল্লাহর খলিল এই দিন কিন্তু ইসমাইল আলহ সাল্লাম বাড়ি নাই সালাম দিলেন আসসালাম আলাইকুম ওয়া ওয়াবারাকাতু ভিতর থেকে সালামের জবাব আসলো ওয়ালাইকুম আসসালাম মুসলমান তো সালাম ভুলে গেছে মুসলমানদের আইন হলো ঘরের মধ্যে ঢুকলে বাড়িতে গেলে আগে তারা সালাম দিবে এখন আর সালাম দেয় না সালামের আগে কুক কুক করে সালাম দিতে হয় আগে আপনি ফ্যামিলিতে ঢুকেন সালাম দিবেন বাচ্চা কাচ্চারা সালাম দিয়ে বের হওয়ার সময় সালাম দিয়ে আসবেন বাচ্চাদেরকে সালাম শিক্ষা দিবেন ঘরে ঢোকার সময় সালাম শিক্ষা দিবেন নিজেরা সালাম দিতে অভ্যস্ত করবেন সন্তানদেরকে সালাম শিখাবেন নাতি-নাতনিদেরকে সালাম শিখাবেন তা না শিখে খালি পাবজি গেম কেমনে খেলে Amni শিখাল খালি গেম খেলা শিখাল কেমনে কোন গেম খেলবে এটা হাত টিমা টিম টিম তারা মাঠে পারে টিম তাদের ঘোরা দুইটা টিম এটা শিখিয়েছে খুব শিখিয়েছে একবারে ছেলের ল্যাপটপ বানাইবে সালাম শিখেনি আদব কেমন শিখেনি ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির সা ও বগি খাসকি খাস কি কি একটা যদি পাই অমনি ধরে ঘাবস খায় এগুলি শিখাইতেছে কিন্তু সালাম ফলাম শিখায় না কষ্ট হইতেছে আপনাদের শেষ সুজুর চলে আসবে আর কথা বাড়াবো না আল্লাহর খলিল এসে সালাম দিলেন সালামের জবাবটা সুন্দর আসলো কে আপনি বলে আমি একজন মুসাফির বহু দূর থেকে আসছি ভিতরে আসেন আপনি আমার মেহমান বসেন আপনার জন্য খাবার দাবার বিশ্রামের ব্যবস্থা করতেছি আল্লাহর খলিল ভিতরে গেলেন নতুন বৌমাতিনার ইসমাইল আল স্ত্রী খোদার খলিমের বেটার বিবি উত্তম করে মেহমানদারি করাইলেন পরিচয় তখনও দেন নাই পরিচয় দেনও নাই উত্তম করে মেহমানদারি করাইলেন সুন্দর খাবার দাবার শেষ করলেন মুসাফির জিজ্ঞেস করলেন কেমন আছো আমাদের স্ত্রী বললেন আল্লাহর বান্দা মেহমান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য গোস্ত এবং পানীয় আমরা খাই তখন যদি তিনি বলতেন আমরা গম রম রুটি ফল ফলাদি বেশি খাই তখন কিন্তু তিনি দোয়াটা কবুল হয়ে যায় তখন ইব্রাহিম আলাইসাল্লাম হাতদবারে বলেন রাব্বি আমার এই পরবর্তী মকাবাবাসীর জন্যে এই মক্কাবাসীর জন্য আপনি গোশত এবং পানীয়র ব্যবস্থা করবেন এই জন্য পৃথিবীর কোথাও যদি গোশত না থাকে কাবাতে গোশত বলা যাবে একবার জরে বলা যাবে কি মারা হাওয়া পশু ছাগল ভেড়া আমি গোশত আর পানি জম জম কোনোদিন শেষ হবে না অদসে গোশ্তুল শেষ হবে না একসাথে বলবেন নাল্লাহ আকবার কখনো গোস্ত শেষ হবে না এরা রুটি না পেলেও গোস্ত খায় বেঁচে থাকবে আল্লাহ নবী বলেন ওই সময় যদি ইসমাইল ইসলাম স্ত্রী বলতেন আমার আল্লাহ ফল ফুলটি দিয়া রুটি টুটি দিয়া জব দিয়া আল্লাহ আমরার উত্তম দিয়া গোস্ত টস্ত দিয়ে সবার সব নাম যদি কইত তাহলে ইব্রাহিম আলাইসাল্লাম তখনই হাত পরে সব কটা খাবারের কথা বললেন সব খাবারই মক্কায় বুঝে যাইতো আল্লাহ তখন ইব্রাহিম আলাইসাল্লাম ফিরে আসার সময় বললেন ইসমাইল আলি সাল্লাম যখন আসবে তখন আপনি তার বলবেন যে তার ঘরের চৌকাঠটা অত্যন্ত মজবুত এবং ভালো এই চৌকা যেন পরিবর্তন না করে বহুদিন পরে ইসমাইল আলি সাল্লাম ফিরে আসলেন এসে বলতেছে বিবি রে মন বলতেছে কোনো মেহমান আসছিল আমার বাড়ি শুক্রান পাওয়া যায় বলে হা একজন সুন্দর মেহমান আসছিলেন খুব বয়োজ্যেষ্ঠ সুন্দর চেহারার অধিকারী চুল দাঁড়িয়ে একেবারে সাদা সুন্দর চেহারার অধিকারী তুমি কি করছো বলে তার মেহমানদারি করছি উত্তম করে আদর যত্ন করছি খাইতে দিছি বিশ্রাম করতে দিয়েছি তিনি খুব খুশি হয়েছেন এবং আমাদের জন্য দোয়া করে গেছেন কি দোয়া করছে বিবি আমাকে জিজ্ঞেস করলো তোমরা খাও কি আমি বললাম গোশত এবং পানিও পান করি তখন তিনি গোশত এবং পানির বরকতের জন্য দোয়া করে গেলেন বিবি করস কি আর একটু বাড়ায় বললে তো আর একটু দোয়া হয়ে যাইতো বিবি আর কি বলছে বলছে আমাকে আপনাকে বলতে আপনি যেন চৌকাটটা কোনোদিন পরিবর্তন না করেন আপনার চৌকাটটা বলে মজবুত এবং খুব ভালো ডাক দেখা বিবি তিনি আমার আব্বাজান খুদার খলিল

আমাদের অনেক কিছু শিকার আছে অনেক লম্বা ওয়াজ ওনার জীবনী অনেক বড় লম্বা আমি শুধু মিডিয়ামটা পাট পাট করে মাঝখানে মূল্যবান কিছু কথা আপনাদের সামনে উত্থাপন করছি ও যুবকরা আপনারা মাহফিল করেছেন অত্যন্ত ভাগ্যবান সবাই কিন্তু মাহফিলে বসতে পারে না আসতে পারে না আল্লাহ যারা কবুল করছে সে বসছে সে আসছে কথা বলেন ঠিক না বেঠি আসেন আমরা নবীজিকে দাঁড়ায় সালাম জানাই নবী